সেলাই মেশিন ছাড়া নিজের গোপালের জন্য নিজের হাতে জামা বানাতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি গোপালের জামা তৈরি, যেটা 4 থেকে 5 নাম্বার গোপালের জন্য বানাচ্ছি। আর এটা তোমরা খুব সহজেই নিজেরা বানাতে পারবে, এর জন্য কোনো সেলাই মেশিনের প্রয়োজন নেই। তো এখানে আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি, যার চওড়া 4.5 ইঞ্চ এবং লম্বায় 31 ইঞ্চ। তোমরা তোমাদের মনের মতো সুন্দর দেখতে কাপড় নিতে পারো। আর হ্যাঁ, এই একই পদ্ধতিতে তোমরা সেলাই মেশিনেও বানাতে পারবে, যাদের সেলাই মেশিন নেই তারা এইভাবে বানাতে পারো। তো প্রথমেই আমি একটা ধার কাপড়ের দুভাঁজ করে মুড়ে নিয়ে এটাকে লম্বা বরাবর সেলাই করছি। হ্যাঁ, অবশ্যই একটু ছোটো ছোটো সেলাই করো, বড় সেলাই করলে দেখতে ভালো লাগবে না। তো এটা প্রথমে সেলাই করে নিচ্ছি, তারপর একটা সুন্দর দেখতে লেস লাগাবো। আমার সেলাই করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আমি হাতে সেলাই করেছি। এরপর আমি একটা সুন্দর লেস লাগিয়ে দিচ্ছি, জামাটা আরও সুন্দর দেখতে লাগবে তার জন্য। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লেস লাগাতে পারো। আর এটাও আমি হাত দিয়ে ওই যেখানে সেলাই করেছি সেই লম্বা বরাবর পুরো লেসটাকে বসিয়ে নিচ্ছি। লেস বসানো কমপ্লিট হয়ে গেছে, এরপর এই ধার অংশটা দুভাঁজ করে সেলাই করে নেব, যাতে কাপড়ের সুতোগুলো খুলে না যায়। তো আমি দুদিকটাই সেমভাবে হাতে সেলাই করে নিচ্ছি, যারা সেলাই মেশিনে করবে তারা সেলাই মেশিনে সেলাই করে নেবে। দুদিকটা সেলাই কমপ্লিট করে এরপর আমি কুচি দিচ্ছি। তো এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে করে কুচি দিয়ে সেলাই করতে হবে। তো এটাও আমি হাতেই সেলাই করছি, তোমরা দেখতে থাকো, খুবই সহজভাবে এই জামাটা তোমরা নিজেরাই বানাতে পারবে সেলাই মেশিন ছাড়া। তো চলো এরপর আমি সেলাই করছি, দেখে নাও কীভাবে সেলাই করছি। এই কুচিটা দেওয়ার পর প্রত্যেকটা কুচিতে একটা করে সেলাই দিতে হবে, নাহলে কিন্তু কুচি খুলে যাবে। প্রত্যেকটা কুচির সাথে আরেকটা কুচি সেলাই করতে হবে। আর যেহেতু আমরা হাতে সেলাই করছি, যদি একটা টাকা ছেড়ে যায় তাহলে কিন্তু কুচিটা খুলে যাবে। তো একটু দেখে বুঝে সাবধানে সেলাই করতে হবে। তো আমি পুরো লম্বা বরাবর আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে পুরো জামাটার ঘেরটা বানিয়ে নিচ্ছি। আমার পুরো ঘেরটা সেলাই করা হয়ে গেছে, দেখো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর কি সুন্দর গোলভাবে বসে যাচ্ছে। এরপর কোমরের অংশে পট্টি লাগাবো। তো প্রথমেই আমি ঘেরের যে কোমরের অংশটা সেটা মাপ নিয়ে নিচ্ছি।
এখানে আমার হয়েছে 6.5 ইঞ্চ, কিন্তু কোমরের পট্টি কাটতে হবে 1 ইঞ্চ বেশি, যাতে দুই ধারে 1/2 ইঞ্চ করে মুড়ে যায় আর তারপর 6.5 ইঞ্চের মাপে চলে আসে। তো আমি এখানে পট্টিটা কেটে নিয়েছি 7.5 ইঞ্চ লম্বা আর 2 ইঞ্চ চওড়া। দেখো আমি 1/2 ইঞ্চ এক সাইডে মুড়ে নিয়ে পুরো সেলাই করছি। আর এই পট্টিটা আমি উল্টো দিকে বসাচ্ছি, উল্টো দিকে বসিয়ে পট্টিটা সামনের দিকে সেলাই করব। এর ফিনিশিংটা অনেক ভালো হয়, অনেকে সামনে বসিয়েও পিছন দিকে সেলাই করে, কিন্তু পিছনে বসে সামনে সেলাই করলে ওটা দেখতে আরও সুন্দর হয়। তো আমার পট্টি অলমোস্ট সেলাই করা হয়ে গেছে। তো দেখো আমি এদিকেও 1/2 ইঞ্চ মুড়ে সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটা সামনের দিকে এনে আমি দুই ভাঁজ করছি, 1/2 ইঞ্চে মুড়েছিলাম সেটা আগে মুড়ে নিলাম, তারপর পট্টিটাকে দু ভাঁজ করে সেলাই করছি। পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জামার অংশটা বানাবো, উপরের পার্টটা। তো এর জন্য আমি একটা কাপড় কেটে নিয়েছি যেটা 3 ইঞ্চ চওড়া 3.5 ইঞ্চ লম্বা, ঠিক আছে। এরপর এটাকে আমি দুই সাইড দিয়ে দুভাঁজ করে মুড়ে সেলাই করব। আমি যেমনভাবে দেখাচ্ছি তোমরা তেমনভাবে করতে করলেই জামাটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দুভাঁজ করে সেলাই করে নেব, আর একদিকটা ফাঁকা থাকবে, ওদিকটা সেলাই করার কোনো প্রয়োজন নেই। তো সেলাই করা হয়ে যাওয়ার পর আমি দুদিকে দুটো লেস লাগিয়ে নিচ্ছি, যে লেসটা আমি ঘের পাটে লাগিয়েছি। তো লম্বায় 5 ইঞ্চ সেই দুটো টুকরো কেটে নিয়েছি লেসের, আর লেস দুটো দু সাইডে হাতেই সেলাই করে নেব। অংশটা আমার বানানো হয়ে গেছে। এরপর নিচের ঘেরের সঙ্গে উপরের পাটটা জুড়ে দিয়ে পুরো জামাটা কমপ্লিট করব। তো প্রথমেই কী করছি, ঘের পাটটা দুভাঁজ করে মুড়ে মাঝখানটায় দাগ দিয়ে দিলাম, আর উপরের পাটেও মাঝখানে দাগ দিয়ে দুটো মধ্যিখানকে জুড়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে পুরো ড্রেসটা আমার কমপ্লিট হয়ে যাবে।
তো এটা খুবই সহজ, তোমরা চাইলেই নিজেরা খুব সহজেই বানাতে পারবে। আর এরপর আমি বানাবো পাগড়ি বা মুকুট, আর এই মুকুটটা বানালে গোপালের জন্য পুরো জামার সেটটা বানানো হয়ে যাবে। আর এটা খুব সহজেই তোমরা জন্মাষ্টমীতে পরাতে পারবে, আর তোমার নিজেরও খুব ভালো লাগবে যে নিজের গোপালের জন্য নিজের হাতে তোমরা জামা বানাতে পেরেছো। তো আমার জামাটা বানানো হয়ে গেছে, তো ও দড়ি লাগাতে হবে, তার জন্য আমি এরকম একটা লেস লাগিয়ে গোটাপট্টির লেস নিয়ে নিয়েছি, আর একটা ক্লিপের সাহায্যে বা তোমরা সেফটি পিনের সাহায্যে যে কোনো কাঠির সাহায্যে তোমরা এই লেসটা ওই কোমর পট্টির মধ্যে দিয়ে লাগিয়ে নিতে পারো। তো আমি এটা লাগিয়ে নিয়েছি যাতে পিছন দিকে বেঁধে জামাটা পরাতে পারি। তো দেখো জামাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর বানাবো মুকুট বা পাগড়ি, তো এর জন্য আমি একটা সেম কাপড়েরই ছিট নিয়ে নিয়েছি, যেটা লম্বায় 8 ইঞ্চ নিয়েছি আর চওড়ায় 2.5 ইঞ্চ নিয়েছি। প্রথমেই কাপড়টাকে উল্টো দিকে দুভাঁজ করে নিলাম, নিয়ে ওই খোলা অংশ বরাবর সেলাই করে নেব। এরপর আমি একটা কাঠির সাহায্যে এই কাপড়টাকে উল্টে নিচ্ছি, সোজা দিকটা বার করে নিচ্ছি। তোমরা যে কোনো সেফটি পিন, ক্লিপ, কাঠি যার সাহায্যে সম্ভব তোমরা বার করতে পারো। তো সেম লেসও নিয়ে নিয়েছি, সেই লেসটাকে আমি আবার হাতে লম্বা বরাবর সেলাই করে নেব। তোমরা এই সেম পদ্ধতিতে ছোটো সাইজ, বড় সাইজ যে কোনো আকারের গোপালের জন্য জামা বানাতে পারো। ছোটো সাইজের গোপালের জন্য একটু সাইজটা ছোটো বানিয়ে নিও, আর যদি বড় সাইজের জন্য বানাও তাহলে কাপড়ের সাইজটা বাড়িয়ে নিলেই তোমরা খুব সহজেই গোপালের জন্য জামা বানাতে পারবে। আর যেভাবে আমি মুড়লাম সেইভাবে মুড়ে পিছন দিকে একটা টাকা মেরে দিলেই মুকুট বা পাগড়িটা বানানো হয়ে যাবে। তো এইভাবে তোমরা জামা বানাতে পারো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানিও, পরের ভিডিওতে আমি সবটা আরও সহজভাবে বোঝাবার চেষ্টা করব। আর আমি আমার গোপালকে পড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু জানিও গোপালের জন্য জামাটা কেমন হয়েছে।